টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সৌদ এই পর্ব থেকে নতুন ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করছি এ পর্ব থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে এইচটিএমএ সিএসএস পিএসপি মাইস্কুয়েল ব্যবহার করে একটি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা যায় এবং একটি সিএমএস তৈরি করা যায় সেই সিএমএস ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের এই ডায়নামিক ওয়েবসাইটটি ম্যানেজ করবেন পরিবর্তন করবেন বিভিন্ন ধরনের এডিট করবেন আপনারা জানেন যে সিএমএস বলতে বোঝায় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এই সিএমএস ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট টেক্সট ইমেজ ভিডিও অডিও ফাইল ইত্যাদি আপনারা পরিবর্তন করতে পারেন অ্যাড করতে পারেন বিভিন্নভাবে ম্যানেজমেন্ট করতে পারেন আবার আপনারা এই সিএমএস ব্যবহার করে ওয়েবসাইটকেও বিভিন্নভাবে ম্যানেজ করতে পারেন প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা এই স্টেমেল সিএসএস ব্যবহার করে একটা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করবেন আপনারা জানেন যে ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হয় একটি স্টাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট বলতে যে ওয়েবসাইটের কন্টেন্ট সহজে পরিবর্তন করা যায় না এবং ওয়েবসাইটটি সহজে পরিবর্তন করা যায় না আর ডায়নামিক ওয়েবসাইট বলতে যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো সহজে পরিবর্তন করা যায় এর লেআউট সহজে পরিবর্তন করা যায় সেটি হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট আমরা প্রথমে দেখব যে html css সিএসএস এবং পিএসপি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় এবং এই ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমরা ডাটাবেস হিসাবে mysql স্কুল ডাটাবেস ব্যবহার করবো আমরা যেহেতু php নিয়ে কাজ করব আপনারা জানেন যে php একটা হচ্ছে সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজ আর পিএসপি নিয়ে কাজ করার জন্য আমাদের সার্ভার ব্যবহার করতে হবে আপনারা ওয়েব সার্ভারে খুব সহজেই পিএসপি নিয়ে কাজ করতে পারবেন যেহেতু আমরা হচ্ছে ডেস্কটপ কম্পিউটারে পিএসপি নিয়ে কাজ করব সেই কারণে আমাদের এই ডেস্কটপ কম্পিউটারটিকে লোকাল সার্ভারে পরিবর্তন করতে হবে ডেস্কটপ কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিবর্তন করার জন্য সাধারণত অ্যাপাসি একটি সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয় আবার আমরা যেহেতু পিএসপি নিয়ে কাজ করব সেই কারণে আমাদেরকে পিএসপি সফটওয়্যার ইনস্টল করতে হবে এবং আমরা মাইস্কোয়েল নিয়ে কাজ করব। সেই কারণে আমাদের মাইস্কুয়েল সফটওয়্যারটি ইনস্টল করতে হবে জাম্প নামে একটি সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারের মধ্যে আপনারা পিএসপি মাইস্কুয়েল এবং অ্যাপাসি এই সকল সফটওয়্যার প্যাকেজ হিসাবে পাবেন সেই কারণে আপনারা এই জাম্প সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন আমার কম্পিউটারের লোকাল সার্ভারের পরিবর্তন করার জন্য জাম্প সফটওয়্যারটি ব্যবহার করব অনেকে আছেন হয়তো জাম্প সফটওয়্যারের পরিবর্তে ওয়াম সফটওয়্যার ব্যবহার করেন আপনারা এই ওয়াম সফটওয়্যারটিও ব্যবহার করতে পারেন জাম্প সফটওয়্যার এবং ওয়াম সফটওয়্যারের কাজ মোটামুটি একই ধরনের জাম্প সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে গেলাম আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে গুগল ক্রোম ব্যবহার করতে পারেন এখানে আমি জাম্প লিখে আমি সার্চ দিলাম গুগলে সার্চ দিলাম তাহলে দেখুন এখানে সরাসরি এই যে অ্যাপাসি ফ্র্যান্ট ডট ওয়ার্ক ওয়েবসাইটটি চলে আসছে এখানে আপনারা এই সরাসরি এই অ্যাপাসি ওয়ার্ক ডট ওয়ার্ক ওয়েবসাইটে প্রবেশ করেও আপনারা ডাউনলোড করতে পারেন আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখুন জাম্পে হচ্ছে তিনটি ভার্সন শো করছে লেটেস্ট তিনটি ভার্সন লেটেস্ট ভার্সন হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে জাম্পের ভার্সন এবং এটাতে পিএসপি ভার্সন রয়েছে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ পিএসপি ভার্সন এবং জাম্পের ভার্সন একই এখান থেকে ডাউনলোড সিক্সটি ফোর বিড আমার কম্পিউটারে যেহেতু সিক্সটি ফোর বিড উইন্ডোজ সেট আপ দেওয়া রয়েছে সেই কারণে এখানে অটো সিক্সটি ফোর বিড চলে এসেছে আপনারা যদি থার্টি টু বিড ব্যবহার করেন তাহলে এখানে মোট ডাউনলোডে ক্লিক করে থার্টি টু বিড সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন এখানে আমি সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে অটো ডাউনলোড শুরু হয়েছে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারে আমরা ডাউনলোড ফোল্ডারে যাব ডাউনলোড ফোল্ডারে কি এই যে দেখুন এখানে ডাউনলোড হয়েছে আমরা এটি এখন ইনস্টল করবো এটি ইনস্টল করার জন্য আমরা এখানে ডাউন বাটনে ক্লিক করলাম তারপরে এটি ধারাবাহিকভাবে ইনস্টল হচ্ছে এখন বলছে যে আমরা এটি স্টার্ট করবো কিনা আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে সি ড্রাইভে জাম্প ফোল্ডারে আমি হচ্ছে সি ড্রাইভে গেলাম সি ড্রাইভে গিয়ে দেখুন এই যে জাম্প ফোল্ডার রয়েছে এই জাম্প ফোল্ডারে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে আর এখানে আরও বেশ কিছু ফাইল রয়েছে ফোল্ডার রয়েছে এখানে দেখুন যে এই জাম্প কন্ট্রোল নামে একটি ফাইল রয়েছে এটি যদি আমরা চালু করি তাহলে আমাদের এই যে জাম্প সফটওয়্যারটি চালু হয়ে যাবে আমরা যেহেতু আমাদের এই কম্পিউটারটিকে লোকাল সার্ভারে পরিণত করব আর এই কারণে আমরা এফাসি সফটওয়্যার ব্যবহার করব তাহলে আমাদের এই অ্যাপাসি হচ্ছে মডিউলটাই আমাদের চালু করতে হবে এখানে দেখুন এখানে বেশ কিছু মডিউল রয়েছে এফাসি মাইস্কেল ফাইল জিরা মার্কারি টমপ্লেট এর মধ্যে আমরা এফাসিটা স্টার্ট করলাম এফাসি স্টার্ট করলে দেখুন এইখানে স্টার্ট হয়েছে এবং এখানে হচ্ছে কোড দেখাচ্ছে আর এখানে স্টপ লেখা শো করছে অর্থাৎ এখানে স্টার্ট হয়েছে আর আমরা এখানে যে মাইস্কেল ডাটাবেস ব্যবহার করব। সেই কারণে আমরা এখানে মাইস্কেলটি চালু করলাম চালু করার পরে আমরা এটা মিনিমাইজ করতে পারি অথবা আমরা ক্লোজ করে দিতে পারি এটা ক্লোজ করলেও এই যে এখানে মিনিমাইজ অবস্থা এখানে রয়েছে আমরা এখান থেকেও ইচ্ছা করলে এটি শো করে দেখতে পারি যে এখানে যে অ্যাপ চালু আছে এবং মাইস্কেল চালু আছে আমার এই প্রোজেক্টে কাজ করার সময় আমি নোটপ্যাড প্লাস প্লাস টেক্সট এডিটর ব্যবহার করবো এছাড়াও আরও অন্যান্য টেক্সট এডিটর রয়েছে আপনারা ইচ্ছা করলে সেই টেক্সট এডিটরগুলোও ব্যবহার করতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করার জন্য আপনারা এখানে গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চলে দেখুন এখানে ডাউনলোড অপশন চলে আসবে এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন এই নোটপ্যাড প্লাস টি আমার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে আমি এখানে ক্লিক করে আমি নোটপ্যাড প্লাস প্লাসটা চালু করলাম একটা বিষয় লক্ষ্য করুন আমরা এই জাম্প সফটওয়্যারটি ইনস্টল করেছে সি ড্রাইভের মধ্যে এখানে দেখুন এইচটি ডক্স নামে একটি ফোল্ডার রয়েছে আমরা ওয়েবসাইট তৈরি করার সময় যখন কোনো ফোল্ডার ক্রিয়েট করব। অথবা ফাইল ক্রিয়েট করব সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে সেই ফোল্ডার এবং ফাইলগুলো আমরা এইচটি ডক্স এই ফোল্ডারের মধ্যে রাখবো কারণ যখন আপনার ওয়েব সার্ভারে প্রবেশ করবেন তখন সে এইচটি ডক্স এই ফোল্ডারে অটোমেটিকলি সে লোকেট করবে এবং এই ফোল্ডারের মধ্যে সে চলে যাবে এই ফোল্ডারের ভিতরে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব নাম দেবো হচ্ছে এখানে দেখুন প্রথমে আমি একটি লেস দেন চিহ্ন দিয়েছি তারপরে একটি ইন্টারোগেশন চিহ্ন তারপরে পিএসপি তারপরে কিছু স্পেস দিয়ে আমি আবার ইন্টারোগেশন চিহ্ন দিয়ে তারপরে একটি গেটার দেন চিহ্ন দিয়েছি এখানে প্রথমে যে লাইনটি লিখেছি এটা হচ্ছে পিএসপি স্টার্টিং কোড এবং লাস্টে যেটি লিখেছি এটা হচ্ছে পিএসপি ইন্ডিং কোড অর্থাৎ পিএসপি স্টার্টিং ট্যাগ আর এটি হচ্ছে পিএসপি ইন্ডিং ট্যাগ যখন আমরা পিএসপি কোড লিখব তখন সব সময় আমাদেরকে এই পিএসপি লেখা কোড লেখার শুরুতে আমাদের স্টার্টিং ট্যাগটি দিতে হবে এবং ইন্ডিং ট্যাগটি দিতে হবে তারপরে আমরা এই ফাইলটি সেভ করবো সেভ করার জন্য আমি কন্ট্রোলের চাপ দিলাম তারপরে আমাদের এইসটি ডকসের ভেতরে আমরা যে নিউজ সাইডে এই ফোল্ডারে গেলাম গিয়ে এখানে আমরা ফাইলের নাম দেবো হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি এইখানে আমরা ফাইলের নামটি দিলাম ইন্ডেক্স ডট পিএইচপি কারণ হচ্ছে কোনো সার্ভারে যদি কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করি তখন সেই সার্ভার সর্বপ্রথম ফাইন্ড করে যে সেখানে ইন্ডেক্স নামে কোনো ফাইল রয়েছে কিনা সেই ইন্ডেক্স নামে ফাইলে প্রবেশ করবে সর্বপ্রথম তারপরে সেই ইন্ডেক্স ফাইলে যেই নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেই কারণে আমরা এখানে ফাইলের নাম দিলাম ইন্ডেক্স আর ডট পিএসপি এক্সটেনশন দেওয়ার কারণটি হচ্ছে আমরা যেহেতু পিএসপি নিয়ে কাজ করবো সেই কারণে আমরা এক্সটেনশন দিলাম ডট পিএসপি আমরা যদি এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করতাম তাহলে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের নাম দিতাম তারপরে আমরা সেভ করলাম এখানে লক্ষ্য করুন যে যখন আমরা এখানে শুরুতে এই কোডগুলি লিখেছিলাম তখন কোডগুলোর কালার ছিল একরকম এখন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ হচ্ছে পিএসপি স্টার্টিং ট্যাগ ইন্ডিক ট্যাগের কালার একরকম হবে পিএসপি কোডগুলোর কালার একরকম হবে এইচটিএমএল সিএসএস প্রত্যেকটির কালার আলাদা ধরনের হবে এই কালারগুলো দেখে আমরা বুঝতে পারবো কোনটি কোন ল্যাঙ্গুয়েজের কোড লেখা রয়েছে তারপরে আমরা এখানে পিএসপি কিছু কোড লিখবো যেমন এখানে ইকু লিখলাম তারপরে ইনভার্টেড কমা দিলাম ইনভার্টের মা ক্লোজ করে দিলাম তারপরে আমি একটি সেমিকোলন দিলাম এখানে প্রথমে দেখুন আমি একটি ইকু লিখেছি ইকু হচ্ছে পিএসপি এর একটি ফাংশন এই ফাংশনের মাধ্যমে এর ভিতরে যদি আমরা কোনো কিছু প্রকাশ করতে চাই পাবলিশ করতে চাই তাহলে আমরা ইকু ফাংশনটি ব্যবহার করব। এই ধরনের ফাংশন সকল ধরনের ল্যাঙ্গুয়েজে রয়েছে আপনারা যারা সি প্রোগ্রামিং ব্যবহার করেছেন তারা হয়তো জানেন যে সেখানে প্রিন্ট এফ নামে একটি ফাংশন রয়েছে সেই প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমরা কোনো কিছু পাবলিশ করতে পারি অনুরূপভাবে এখানে ইকু ফাংশনের মাধ্যমে আমরা কোনো কিছু পাবলিশ করতে পারি তারপরে আমি একটি ইনভার্টেড কুমা দিয়েছি তারপরে হ্যালো লিখে ইনভার্টেড কোমা ক্লোজ করে দিয়েছি এখানে হ্যালো যেই টেক্সটটি আমরা লিখেছি এই টেক্সটটি পাবলিশ হবে আর দুই পাশে ইনভার্টেড কমা দেওয়ার কারণটি হচ্ছে এটি যেহেতু একটি টেক্সট ক্যারেক্টার সেই কারণে এখানে ইনভার্টেড কুমা দিতে হয়েছে আর লাস্টে আমি একটি সেমিকোলন দিয়েছি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা যখন কোনো পিএইচপি কোড লেখা শেষ করবেন তখন লাইনের শেষে অবশ্যই আপনাদেরকে এই সেমিকলনটি দিতে হবে কোনোভাবে সেমিকলনটি মিসিং হয়ে যায় অথবা যদি আপনারা দিতে ভুলে যান তাহলে দেখবেন আপনাদের কোডগুলো ঠিক মতো কাজ করছে না এবং আপনাদের সাইটটি ব্রাউজারে ঠিক মতো রান হচ্ছে না সেই কারণে আপনাদেরকে এই সেমিকলনটির বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে তারপরে আমি এই ফাইলটি সেভ করলাম সেভ করার পরে আমরা এই ফাইলটি আমাদের সার্ভারে রান করব। এই সার্ভারে রান করার জন্য আমি গুগল ক্রোমে গেলাম যে আমরা যেহেতু এটি লোকাল সার্ভারে কাজ করেছি সেই কারণে আমাদের এখানে লোকাল হোস্টে প্রবেশ করতে হবে আমি আমি লোকাল হোস্ট লিখলাম তারপরে একটি অবলিখ দিলাম তারপরে আমাদের লোকাল হোস্টের মধ্যে আমাদের ফোল্ডারের নামটি দিয়েছিলাম নিউজ সাইট আমি নিউজ সাইট লিখে এন্টার দিলাম তাহলে দেখুন আমাদের এইখানে যে আমরা যে হ্যালো লিখেছিলাম সেই হ্যালোটি এখানে চলে এসেছে অর্থাৎ আমাদের সাইটটি সাকসেসফুলি রান হয়েছে এবং ইন্ডেক্স পিএসপি যে ফাইলটি তৈরি করেছিলাম সেই ফাইলটি অটোমেটিকলি এখানে চালু হয়েছে এ পর্বে আপনারা দেখলেন কিভাবে জাম্প সফটওয়্যার ব্যবহার করে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করবেন এবং পিএইচপি ফাইল তৈরি করবেন এবং পিএসপি ফাইলের ভেতরে কোড লিখবেন পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায় এবং সেই স্ট্যাটিক ওয়েবসাইটটিকে কিভাবে ডায়নামিক ওয়েবসাইটে রূপান্তর করা যায় পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ